গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এসে গেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। তো দেখো, সেজেগুজে রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি বলো তো? বিয়ে বাড়ি। আজকে অনেক দিন পর একটা বিয়ে বাড়ি নিমন্ত্রণ এসেছে, যার জন্যে আর কি আমার নৈহাটি থেকে মুক্তি পাড়া আসা। তো বন্ধুরা দেখো, সেজেগুজে রেডি হয়ে গেছি, চারজন মিলে যাচ্ছি। আর আমরা টোটো করেই যাব। আমাদের বাড়ি মুক্তি পাড়ার পরের স্টেশন হচ্ছে কাঁলা। কাঁলাতে আর কি, কাঁলার কাছাকাছি আর কি বিয়ে বাড়িটা। তো দেখো, সেজেগুজে তো রেডি হয়েই গেছি, দেখতে পাচ্ছ। একটু পরে টোটো আসলেই বাড়ি থেকে বেরিয়ে যাব। তো কে কীরকম সেজেছি, আমার তো সাজগোজ তোমরা দেখতেই পাচ্ছ ইন্ট্রোতে। তো আর বাড়ির সবাই আর যে যা সেজেছে একটু দেখিয়ে দেবো, তারপর টোটো আসলেই আমরা বাড়ি থেকে বেরিয়ে যাব। মেয়ে সাজগোজ কিচ্ছু করেনি, তোমরা তো জানো মেয়ে সাজতে গুজতে একটুও ভালোবাসে না। তো দেখো, আমি সাজতে গুজতে ভালোবাসি, আমি সেজেগুজে নিয়েছি। তো চলো, যেতে যেতে তোমাদের সাথে কথা বলবো, গল্প করবো। এই দেখো বন্ধুরা, কিরকম সেজেছি আমরা তিনজন। দেখো, মেয়ে কিচ্ছু সাজেনি, তোমরা তো জানো ও কিচ্ছু সাজে না, ও পুরো একদম ন্যাচারাল, সাজতে ভালোবাসে না। আমি সাজতে ভালোবাসি, আমি সেজেছি। আর এই দেখো, ও আমার বন্ধুও সাজতে খুব ভালোবাসে, আর এই দেখো সাজতে ভালোবাসে না, তো দেখছো তোমরা, এই হচ্ছে ব্যাপার। তো চলো, এবার আমরা টোটো এসে গেছে, আমরা বেরিয়ে পড়ছি বাড়ি থেকে। বন্ধুরা দেখো, আমরা যাত্রা শুরু করে দিয়েছি। এই দেখো, একদিকে আমি আমার বন্ধু দুজন মিলে বসেছি। যেতে যেতে তোমাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছি টোটোর ভেতর যেতে যেতে। আমরা এখন গুপ্তিপাড়া স্টেশন বাজার পার হচ্ছি। লিচু বন্ধুরা, আমরা বিয়ে বাড়ি দেখো পৌঁছে গেছি। গিয়ে আমরা বউয়ের সাথে, নতুন বউয়ের সাথে কিছু ছবি টবি তুলছিলাম। এই দেখো, এটা হচ্ছে আমাদের আজকের নতুন বউ, এই যে তোমরা দেখতেই পাচ্ছ। বেশ কয়েকটা ছবি টবি আমরা বউয়ের তুললাম, বউয়ের সাথে আমি, আমার বোন, মেয়ে আমাদের ফটোগুলো তুলে দিচ্ছিল, যার জন্য মেয়েকে তোমরা ক্যামেরায় দেখতে পাবে না। আর আমরা এই দেখো, বউয়ের সাথে আমরা অনেকগুলো ছবি টবি তুলেছি। বিয়ে বাড়িতে দেখো, এই হচ্ছে আজকের আমাদের বউ। বেশ সুন্দর সাজগোজ হয়েছিল ওর, সাজিয়েছিল পার্লার থেকে। দেখো কি সুন্দর দেখতে লাগছিল, ও সিংহাসনে বসে আছে, আর আমরাও বেশ খানিকক্ষণ বউয়ের পাশেই ছিলাম। এইটা হচ্ছে দেখো, এটা হচ্ছে মানে অনুষ্ঠান বাড়ি, এই যে ওদের বাড়ির ভেতরটাই গেছিলাম, গিয়ে একটু ক্যামেরা করে নিয়ে আসলাম বাড়ির ভেতরটা তোমাদেরকে দেখাবো বলে। এই যে মেয়ে বসে আছে দেখো, এই যে দেখো মেয়ে ফুচকা খেতে চলে গেছিলো। এই দেখো ফুচকা বাটি হাতে নিয়ে বোন আর ভগ্নিপতি, এই যে ওরা ফুচকা খাচ্ছিলো, ফুচকা স্টল দিয়েছিলো বিয়ে বাড়িতে। আর এদিকে বসিয়েছিল কফি স্টল। আমরা যদিও ফুচকা খেয়েছি কিন্তু কফি আমরা খাইনি। এরকম বন্ধুরা, এই হচ্ছে বিয়ে বাড়ির গেট সাজানো, খুব সুন্দর করে গেটটা সাজিয়েছিল, আর বাড়িটাও খুব সুন্দর ওদের পুরো, যার জন্যে ভিডিওটা করেই ফেললাম। বাড়ির গেটের গেট দেখো কি সুন্দর লাগছে দেখতে। দেখো বিয়ের মণ্ডপটা কি সুন্দর সাজিয়েছিল, এই যে আমি কিছু ছবিও তুলে ফেলেছি আর ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখাবো বলে। তো দেখো কি সুন্দর প্যান্ডেলের সাজগোজটা ছিল, আমি একটু যার জন্যে ক্যামেরা করে তোমাদেরকে সব দেখালাম বন্ধুরা।
এরপর আমরা ওদের ওপরের দোতলাটা দেখতে চলে গেলাম। দেখো বন্ধুরা কি সুন্দর বাড়িটা, দুধার দিয়ে ওপরে দোতলায় ওঠা সিঁড়ি কি সুন্দর দেখতে, দারুণ করেছে বাড়িটা জানো তো, যার জন্য একটু ভিডিও সবটা করেই আনলাম তোমাদের দেখাবো বলে। আর কি সুন্দর দরজার কাজগুলো দেখো বন্ধুরা, কি সুন্দর দরজায় ডিজাইন করা, তো খুব সুন্দর ওদের বাড়িটা ছিল। আমার মেয়ে আর বোনের মেয়ে মিলে ওই বা উপরে ওদের বারান্দাতে গিয়ে সেলফি তুলছিল, আর কি বদমাইশি করছিল দেখো, চোখ মুখে কি এক্সপ্রেশন করছিল। আমি ওদের এইগুলো দেখে একটু আবার ক্যামেরা করে নিলাম। বিভিন্ন রকম পোজে ছবি তোলা হচ্ছে। খুব ভালো তো বাচ্চাটা, এরকম পোজে সব ফটোশুট হচ্ছে। সেলফি তোলা হচ্ছে। এই যে আমার কন্যা রত্নটি, বন্ধুরা কালকে আমাদের বাড়ি আসতে আসতে বিয়ে বাড়ি থেকে মোটামুটি রাত 11টা বেজে গেছিলো, যার জন্য আর ভিডিওটা শেষ করতে পারিনি। তোমরা দেখতেই পাচ্ছ কি অবস্থা চোখ মুখের, যার জন্য ভিডিওটা আজকে সকালবেলা শেষ করলাম। তো যদি তো বন্ধুরা যাই হোক, অনেক রাত্রিরে বাড়ি ফিরেছি। যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলের নতুন বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।